বিসমিল্লাহ রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুজানগরবাসী, আজকে সুজানগর অ্যাসোসিয়েশনের আয়োজনে আজকের যে অনুষ্ঠান শুরু হয়েছে, এই এত ব্যস্ত শহর আর এত ব্যস্ততার মধ্যে আপনারা যে আয়োজন করেছেন, আর সভাপতি আমার বাতিজার বক্তব্যগুলো আমি অত্যন্ত মনোযোগের সহিত শুনতেছিলাম এবং শুনছি। যাই হোক, আপনারা কেউ কেউ আমাকে একজন বলছেন 70-80 মাইল দূর থেকে এসেছেন আমাদের দশকরীর ফজলু ভাই, সাবেক সভাপতি সাহেব আজিজ ভাই, তিনি বলেছেন তিনিও 80-90 মাইল দূর থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমার মনে হয় আপনারাও ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন সুজানগরে জন্ম হওয়ার জন্য, সুজানগরকে না বলার জন্য, সুজানগর মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের এই যে মহান দায়িত্ব এবং আপনাদের সুজানগর অ্যাসোসিয়েশন নামে যে একটি ছাতা তৈরি করেছেন, এবং আমরা তিনজন মেহমানকে আপনারা যে সম্বর্ধনা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, সব কিছু মিলিয়ে আমি ভাষা পাচ্ছি না কী দিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যে আয়োজন করে আপনারা সবাই একত্রিত হয়েছেন এই ব্রিটেনের মাটিতে, আমি সবাইকে ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য লম্বা করব না, কিন্তু চেয়েছিলাম অনেক কিছু বলবো। আমি যখন 1997 ইউকেতে প্রথম আসি, তখন সুজানগরের মানুষ আমি খুঁজছিলাম। আপনাদের মনে যেভাবে বিদেশ প্রবাসে থাকার পরে যেভাবে নিজের এলাকার প্রতি এক টান থাকে, একটি মহব্বত থাকে, ঠিক সেভাবে আমারও ছিল। তো আমার হাতে দেখা করেছিলেন আমাদের জাভেদ ভাই, ইট ওয়াজ 1997। এরপরে আমি যখন দ্বিতীয়বার 2005 বা 2006 আসি, তখন আমার ছোটো ভাই মনু, তিনি আমার হাতে দেখা করেছিলেন। তখন আমি কেউ কে সুজানগরের এত বেশি কেউ যে ব্রিটেনে আসেন আমার জানা ছিল না, আর থাকলেও ওনারা এত প্রতিষ্ঠিত ছিলেন না। যাই হোক, বিশ্বের কোনো দেশে আমি মনে করি না যে সুজানগর অ্যাসোসিয়েশনের, ইউকের অ্যাসোসিয়েশনের মতো একটি সংগঠন আপনারা যে এই 7-8 বছরে চালিয়ে যাচ্ছেন, আপনারা সুজানগরের জন্য যা করছেন, এটা কি বলবো, আমার ভাষায় নাই, কোথাও আমি দেখিও নাই। এবং আপনাদের যে ঐক্যতা, আপনাদের যে আর্থিক সহযোগিতা, একটি গার্লস একাডেমি জায়গা কিনে করা, তাও করোনার সময়, এরপরে আপনারা একটি মাদ্রাসা করেছেন, আপনারা একটি হেলথ সেন্টার করেছেন, এগুলো বিরাট বিরাট প্রজেক্ট। ছাত্র আন্দোলনের সময় দেখেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেখেছি যে আপনারা দেশের হয়ে এই ব্রিটেনেরই আমার আজিজ বাতিজা, উনি এখান থেকে ছাত্রদেরকে অতি উৎসাহ দিচ্ছেন। কলম যোদ্ধা, কলামিস্ট আমার সারওয়ার আলম, আমরা দেখেছি উনি করোনার সময় কীভাবে মানুষের কাছ থেকে ফান্ডরাইজিং করেছেন। যখন আমরা ঘরে বসে হায় হায় আল্লাহর নাম লইতেছি, তিনি তখন গার্লস হাই স্কুলের জন্য একটি বিশাল একটি মহা পরিকল্পনা নিয়ে তিনি দেশে বিদেশে সবার কাছ থেকে ফান্ডরাইজিং করে এই পর্যন্ত এসে পৌঁছেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই যে যোদ্ধা, সুজানগরের যোদ্ধা, আমি মনে করি ওনারা বীর শ্রেষ্ঠ সুজানগরের সন্তান, আর কেউ কোনো দেশে এইভাবে কিছু করতে পারে না। তো অন্তর থেকে আমি দোয়া করতেছি আপনাদের জন্য, আপনারা যেন এই অনুষ্ঠান, এই আপনাদের সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যান। আর এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে যে একটা সবচাইতে বড় জিনিস, সেই জিনিসটি হল আমাদেরকে অক্ষ থাকতে হবে। বিভক্তির যে বেড়াজাল বর্তমানে সারা বিশ্বে, এই বেড়াজাল থেকে আমরা মুক্ত হতে হবে। আমরা যদি ঐক্য থাকতে পারি, তাইলে পৃথিবীর কোনো শক্তি, আপনারা দেখছেন ছাত্র আন্দোলনের সময়
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জামাতে ইসলামের মহাসমাবেশ যখন হয়েছিল, এত মানুষ, 30-40 লক্ষ মানুষ হয়েছিল, কিন্তু ঐক্য না হওয়ার জন্য সরকারকে তারা নামাতে পারে নাই। ছাত্র জনতার আন্দোলনে যখন ঐক্য হয়েছে, তখন আর কোনো দিকে তারা আর পালিয়ে যাওয়ার রাস্তা পায় নাই, তারা রিজাইন করতে বাধ্য হয়েছে। তো আমরা যদি সুজানগরবাসী, আপনারা বিশেষ করে, আমি আর কথা বলবো না, আমি আমার দুবাইয়ের কথাও বলবো না, আমার দুবাইয়ের এইভাবে কোনো সংগঠন এত যে নিজের এলাকার জন্য এত কিছু করেছে, আমরা এত কিছু করতে পারি নাই। আমরা কিছু করেছি, আমরা 1992 সালে আমরা নাজিম সাহেবকে দাওয়াত দিয়ে এনেছিলাম সুজান আমরার মাদ্রাসার জন্য। প্রথম ওনাকে আমরা দুবাইতে এনেছিলাম মাদ্রাসার ব্যাপারে। এরপরে উনি অনেক দেশে গেছেন, অনেকবার দুবাইতে এসেছেন, আমরা যতটুকু পারি সাহায্য করেছি, কিন্তু আপনাদের মতো করতে পারে নাই। আপনারা সবার চাইতে এগিয়ে। আমি দোয়া করি আপনারা ঐক্য থাকবেন, সুজানগরের প্রতি, আপনাদের মাতৃভূমির প্রতি যে এত মায়া, আর এত ব্যস্ততার মধ্যে আপনারা লন্ডনে থেকে যতগুলা কাজ পিছনে করেছেন, অবশ্যই এগুলা গৌরবের অধিকার রাখে। যাই হোক, আমি বেশি মনে হয় বলবো না। আমি আপনাদের সবাইকে নাম ধরে সম্মানিত করতে পারি নাই, আমি দুঃখিত, কারণ সময় সংক্ষিপ্ত। আপনারা সবাই সম্মানিত এবং আমার শ্রদ্ধেয় ভাজন সবাই। যাই হোক, আমি সময় নষ্ট করব না। সুজানগর ইউনিয়নের আমাদের অনেক কিছু সমস্যাও আছে, যেগুলো আপনারা সবাই দেখতেছেন, জানতেছেন। একটি কথাই আমি বলবো, একটা জিনিস আমরা অনেক চেষ্টা করেছি, দুবাইতেও চেষ্টা করেছি, কাতারেও মনে হয়, এখানে আমাদের কাতার প্রবাসী আমার বড় ভাই তিনিও উপস্থিত আছেন, ওনারাও মনে হয় চেষ্টা করেছেন, করিয়ার সাকসেসফুল হতে পারেন নাই। আপনারা যখন এত কিছু করেছেন, আমরাও সহযোগিতা করব। আমরা দুবাই প্রবাসী সবাই আপনাদের সাথে আছি। আপনারা যে কোনো সময় দুবাইতে আসবেন, আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি আমি। আপনাদের যে কোনো নেক কাজের জন্য, সুজানগরের জন্য যে কোনো কাজের জন্য আসবেন, আমরা যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব। এখন একটি জিনিস আমার একটা দৃষ্টি, আমি একটা পরামর্শ সুলভভাবে বলছি, আমরা দুই তিন দেশে এই জিনিসটাকে নিয়ে আমরা বিভিন্নভাবে মিটিং করেছি, আমরা তেমন কোনো সফলতা পাই নাই। হয়তো কোনো কারণে এই জিনিসটা, আমার মনে হয় আপনারাও এটা যদি নিয়ে চিন্তা করেন, তাহলে আমার মনে হয় জিনিসটা খুবই জরুরি, এবং আমরা ইনশাআল্লাহ মানুষের দোয়া পাব, রোগীদের, যেহেতু আপনারা একটি হেলথ সেন্টার করেছেন, আমাদের সুজানগরের জন্য দু একটি অ্যাম্বুলেন্স যদি আপনারা এখান থেকে আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন, আমরা দুবাই থেকে যতটুকু পারি করব। এখানে আমার শ্রদ্ধেয় ভাজন, আজকের এই অভিষেক এবং সম্বর্ধনা অনুষ্ঠানের সবচাইতে প্রধান আকর্ষণ যিনি আমার আমেরিকা প্রবাসী, আমার শ্রদ্ধেয় বড় ভাই মুজিব ভাই, তিনিও আমেরিকা থেকে এসেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল বাসিত, তিনি কাতার থেকে, আমি দুবাই থেকে, আমরাও সাহায্য করব ইনশাআল্লাহ। 30 লাখ টাকার মতো হয়ে গেলে একটা অ্যাম্বুলেন্স আমরা কিনতে পারব। কারণ এই জন্য আমি বলতেছি, আমাদের অনেক রোগী আছে, তারা বড় লেখায় গিয়া বড় বড় জটিল রোগ নিয়ে আসে। সিলেট যাইতে একটা গাড়ি সাইড থেকে 5,000 টাকা লাগে। বড় লেখায় কুলাউড়ায় গিয়া ওনারা, ওই যে যারা হায়ারি ডাক্তার আছেন, এরা দেখেন কোনো, অনেক রোগী 2-3 বছর 5 বছর যাওয়ার পরে ভালো প্রফেসর না দেখানোর জন্য পরে অনেক বড় বেমার হয়ে যায়। তো একজন যদি রোগীকে আমরা 5,000 টাকায় জায়গায় যদি আমরা শুধু পেট্রোল খরচের মাধ্যমে কোনো রোগী, কোনো মুমূর্ষু অবস্থায় কোনো গরিব মানুষ একটি গঠনমালা করে নিব, আমরা যদি একটা অ্যাম্বুলেন্স কিনে ফেলি যে এই এই মানুষকে আমরা দিব, এই এই রোগীকে আমরা দিব, পেট্রোল খরচ উনি দিবেন বা আমরা দিব, একজন ড্রাইভার পারমানেন্টলি আমরা রাখতে পারবো। তো যদি আপনারা চান, আপনাদের যেহেতু একটা হেলথ সেন্টার আছে, হেলথ সেন্টারের সাথে যেহেতু রিলেটেড একটা অ্যাম্বুলেন্স, আর এত বেশিও দাম নেয় আমাদের জন্য, আর যদি একটা অ্যাম্বুলেন্স আমরা এখানে রাখতে পারি একজন ড্রাইভার দিয়া, আর একটা নীতিমালার মাধ্যমে যদি সুজানগরবাসীর যারা সিলেট যাইতে পারতেছে না, ভালো প্রফেসর দেখাইতে পারতেছে না, যদি পেট্রোল খরচ 5,000 টাকায় যদি আমরা 2,000 টাকায় 1,500 টাকায় যদি একটি অ্যাম্বুলেন্স আমরা কিনতে পারি। এটা নিয়ে আমরা দুবাইতে কয়েকবার বসছি, শেষ পর্যন্ত এটা কিনা হয় নাই। কাতারেও শুনছিলাম এক সময় কে দিবেন, ওইটাও এক সাইটে যায় নাই। আমি আশা করব আপনারা ব্রিটেনবাসী যারা, আপনারা পিছনে বড় বড় বৃহত্তর কাজে হাত দিয়ে আপনারা সাকসেসফুল হয়েছেন, এটা নিয়েও আপনারা আলোচনা করেন। আমরা দুবাইবাসী, আমেরিকাবাসী, আমার কাতার প্রবাসী ভাই, আমরা সবাই আপনাদের সাথে আছি এই ব্যাপারে। ইনশাআল্লাহ আপনারা মত দিবেন, তুলবেন, আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে আছি। আমি আর কিছু বলবো না। আমি এই যে তারুণ্যের অহংকার, আমার ভাতিজা সভাপতি হয়েছেন,
আমার কলম যোদ্ধা, কলামিস্ট, এত সাহসী কলম যোদ্ধা তিনি, কি বলবো। উনি আরও যারা আছেন আমার ভাতিজা সভাপতি আজিমউদ্দিন সহ যারা আমার সুজানগরের ভাই ভাতিজা আছেন, আমি সবাইকে চিনি না, অনেককে চিনি। যেমন আমার শেলুভাইকে আমি প্রায় 45 বছর পরে দেখছি, ওনার খেলার কথা আমার মনে হচ্ছে, আমার ফকুবাইরেও দেখছি অনেক দিন পরে, আমার মনুরেও অনেক দিন পরে দেখছি, আমার উবেদ আমার অত্যন্ত বন্ধু, ওনার সাথে প্রায় আমার কথা হয়। আরও যারা দুবাইতে গেছেন, আর একটি কথা আমি বলতেছি, আপনারা দুবাইতে আসবেন, আমি দাওয়াত দিয়ে গেলাম আপনাদেরকে, ব্রিটেন আপনারা যেখানে যতটুকু সাহায্য চান, আমরা দুবাই প্রবাসী, আমার আমরা অত্যন্ত বড় বড় ব্যবসায়ী আছেন দুবাইতে, আমার বদই ভাই আছেন রফিনগরের, আমার লেঞ্জিবাড়ির আমার হামিদ ভাই আছেন, আমার ভাতিজা মাসুম আসেন, আব্দুল খালিক আসেন, আব্দুল আহাদ আসেন, এরপরে আমার শালদিগার ফখরুল ইসলাম আসেন, এরপরে আরও আসেন, আমি সবার নাম আমার মুখে দিয়ে আন না, তারা সবাই আপনার খুবই উদার মনের মানুষ। অনেক টাকা মাদ্রাসা মসজিদে দিছেন, কেউ বলতেও পারে না। অনেক লোক আছে তারা দেখাইয়া দিতে চায় না, তারা মনে করে আমি আমার আল্লাহকে খুশ করার জন্য আমি দিব। যেমন ডক্টর এই যে শফিকুর রহমান জামাতে ইসলামের আমির, তিনি যখন ওই কুমিল্লা এবং ইয়েতে বন্যা হয়েছিল, ই বারোতে পানি ছেড়ে দিয়েছিল, তখন ওই ত্রাণ দিতে গিয়ে তিনি একটি কথা বলেছিলেন যে ভাই, মিডিয়া ভাইদেরকে বলছেন যে ভাই প্লিজ আপনারা ক্যামেরা বন্ধ করুন, আর যারা মোবাইল নিয়ে ফটো উঠাইতেছেন প্লিজ আপনারা মোবাইলটা বন্ধ করুন। আমরা এখানে ত্রাণ দিতে আসছি, আমরা কারো ইজ্জতকে নষ্ট করতে আসি নাই, আমরা ত্রাণ দিব। এখানে অনেক লোক আছে বিপদে পড়িয়া 10 কেজি চাউল নেওয়ার জন্য আসছে, 10 লিটার তেল নেওয়ার জন্য আসছে, আমি মিডিয়ায় তার ফটো দিলাম, পরে অনেকে শুনছি পরে আত্মীয় স্বজনে ফোন করে কি তুমিও কি ত্রাণ নিয়ে ত্রাণ নেওয়ার লাইনে তোমাকেও দেখছি। তো আমরা মানুষের ইজ্জত নষ্ট করতে এখানে আসি নাই, তো আমরা ওইগুলা অনেক সময় চেষ্টা করব, আমরা আমাদের ফটো উঠাবো, আমরা কোনো মহিলার, আমরা কোনো দুস্থ অসহায় যে প্লাবিত হচ্ছে প্লাবনের সময়, আমরা যেন কারো ফটো ক্লিয়ারভাবে না উঠাই, কারণ সবার মান সম্মানের প্রতি আমরা, আপনি আজকে 10 কেজি চাল দিলাম কিন্তু তার অনেক আত্মীয় স্বজনে পরে ফোন করে বলে ও তোমারও দেখছি ও আনছো 10 কেজি আনিয়ে। তো আমরা এগুলা খেয়াল করি, আমরা যা কিছু করি আল্লাহকে রাজি খুশি করার জন্য করি। আমরা 80 মাইল দূর থেকে আমরা এখানে আসবো, কেন আসবো? আমি যদি মনে মনে এটা চিন্তা করি, আমি প্রবাসে আসিয়া আমার পরিবারকে সময় না দিয়া, আমার বউকে সময়, ছেলেমেয়েদেরকে সময় না দিয়া আমি সুজানগরের স্টেশনে যাচ্ছি, কী জন্য যাচ্ছি? আমার নিয়তটাকে যদি আমি পরিষ্কার করি, আর প্রথমেও যদি বলি যে আমি আল্লাহ আসতে যাচ্ছি, আমার এলাকার মানুষকে, আমি মাদ্রাসার জন্য যাচ্ছি, আমি মসজিদের জন্য যাচ্ছি, আমি রাস্তার জন্য যাচ্ছি, আমি রমজানে এই মানুষকে ইফতার করানোর জন্য যাচ্ছি, এই যে আমার বাতি যে আরেকটা তাদের উদ্যোগ, তাদের পরিকল্পনা দেখে আমি নিশ্চয়ই হতবাক হয়েছি যে এইখান থেকে শীতের কাপড় আমি বাংলাদেশে পাঠাবো, একটা জ্যাকেট বাংলাদেশে যদি কেউ পায়, এখানে মানুষের গড়ে গড়ে অনেকগুলো ফালাল, এগুলো যদি উনি কাজে লাগান কত বড় সওয়াবের কাজ। তো যাই হোক, আমি লম্বা করবো না, করলে অনেক কিছু আপনারা চিন্তা করবেন। আমরা মুসাফির হালতে আপনাদের যারা আসছেন এখানে সুজানগরবাসী, আপনাদের যে এই যে ঐক্য এবং বিভিন্ন দূর থেকে আসেন, এই প্রতিষ্ঠানকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের সাথে আল্লাহর সাহায্য থাকবে। আপনারা যদি যেভাবে আপনারা পিছনে আপনাদের ইতিহাস দেখলাম যেভাবে করেছেন, এবং ভবিষ্যতে আপনাদের প্ল্যান যেগুলো দেখছি, আমরা দোয়া করি আপনাদের প্ল্যান অনুযায়ী আপনারা যান, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন। আর যদি দুনিয়াতে কিছু পান না পান, কমসে কম তো আখেরাতে আপনি মৃত্যুর পরে পাবেন যে আমি আমার এত কষ্ট করে আমি কন্ট্রিবিউট করছি, আমি 100 টাকা দিয়া বলছি। আর যে সুজানগর ভাইয়েরা এখনও সদস্য হন নাই, ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সুজানগরবাসী, আপনারা এখানে প্রস্তুত হওয়ার, এখানে অ্যাটেন্ড করার কোনো দরকার নাই, আজকাল ইলেকট্রনিকের জমানা, এখানে আসার কোনো দরকার নেই, আপনারা ফোনে যোগাযোগ করবেন, উনাদেরকে সাহায্য করবেন, যতটুকু পারেন করবেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর একটি কথা বলেছিলেন যে এই যে অনৈক্যের আগুন জ্বলতেছে, এই অনৈক্যের তো আগুন আমি নিভাতে পারবো না, আমার সে তেমন সামর্থ্য নাই, কিন্তু আমি এটা করব না যে এই অনৈক্যের আগুনে পেট্রোল ঢেলে তেল ঢেলে এই আগুনকে আরও দাউ দাউ জ্বলে জ্বলার জন্য আমি এইটুকু করতে পারবো না। তো আপনি যাই করেন আপনি ঐক্য থাকবেন, আপনি কাউকে সাহায্য করতে পারলেন না কিন্তু পেট্রোল ঢেলে আগুন ঢেলে এই দুইজনের মধ্যে আপনি আরও আগুন জ্বালাইয়ে দিলেন, এই কাজটুকু তো আমরা করতে পারবো না, এটা তো আমাদের সামর্থ্যের মধ্যেই আছে। যাই হোক, আমি সর্বশেষে আপনাদের সময় নষ্ট করে ফেলতেছি, যাই হোক, আপনারা আমি অন্তর থেকে দোয়া করি আপনাদের জন্য,
যারা এই ইয়ের মধ্যে সুজানগর এসোসিয়েশনের মধ্যে আছেন, আল্লাহ আপনাদের জন্য আরও 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 বেশি বেশি করে যেন আরও আপনারা সুপ্রতিষ্ঠিত হন, সফল হন, সুজানগরবাসীর অন্তরের দোয়া আপনারা পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।